ফ্রেন্ডস, টিউব সায়েন্স লার্নিং একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা পড়াশোনা করে যাচ্ছ রীতিমতো। বহুজনের এই ভিডিওটা নিয়ে প্রত্যাশা ছিল যে স্যার, আপনি আইসিডিএস সুপারভাইজার মেন্স ক্যান্ডিডেটদের জন্য কোনো মোটিভেশনাল ভিডিও বা পরীক্ষায় কোন স্ট্র্যাটেজি নিয়ে যাবে বা কী করলে ভালো নম্বর পাবে এরকম নিয়ে কোনো ভিডিও ছাড়ছেন না, শুধু ক্লার্কশিপই ছেড়ে যাচ্ছেন। বহুদিনের কিন্তু অভিমান জমা ছিল। তো বহু মেসেজ পেয়েছিলাম ক্লার্কশিপ না বেরোলে এটা না দেওয়া যাচ্ছিল না, তার কারণ বহু পরীক্ষার্থী রয়েছে যারা আইসিডিএসও পাশ করেছে, ক্লার্কশিপও পাশ করেছে। তো আমি আইসিডিএস নিয়ে আজকে আলোচনা করব এবং তোমাদের আমি পরীক্ষা যেহেতু এই উইকেই, তো আমি তোমাকে পরীক্ষা রিলেটেড কিছু বিশেষ কিছু তথ্য বলে দেব যা তোমাকে নম্বর তুলতে যথেষ্ট সাহায্য করবে। আজকে ন্যারেশন চেঞ্জের না একটা ভিডিও আপলোড করেছি, দেখো ন্যারেশন চেঞ্জের সেই ভিডিওটাতে তোমরা ভাবতে পারো কিছুই নেই, কিন্তু ন্যারেশন চেঞ্জের ওই ভিডিওটাতে কিন্তু তোমাকে ন্যারেশন চেঞ্জ সহজেই নামাতে সাহায্য করবে, একবারে সহজে নেমে যাবে ওই অপশানগুলো জানলে পরে। আমি তাই জন্যই ছেড়েছি, তোমরা যদি না দেখে থাকো তোমরা গিয়ে দেখে নেবে। আইসিডিএস সুপারভাইজার মেন বহু প্রত্যাশিত একটা এক্সামিনেশন, বর্তমানে এক্সামিনেশনের মধ্যে সবচেয়ে টপ কোয়ালিটি এবং টপ পোস্টের যদি কোনো এক্সামিনেশন থাকে তার মধ্যে আইসিডিএস সুপারভাইজার কিন্তু এক নম্বরে রয়েছে। কোন স্ট্র্যাটেজি নিয়ে পরীক্ষা নেবে, কীভাবে পরীক্ষা হলে কী অ্যাপ্লাই করবে, আমি কথাটাই আমি এগুলো নিয়ে আলোচনা করব। শুধু আমি একটা কথা বলবো, এই ভিডিওটা ভালো করে শুনবে, ফুল দেখবে কি না দেখবে না তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু শুনে আমি যেগুলো বলছি এগুলো শুনবে, যেগুলো তোমার কাজে দেবে, যেগুলো তোমার কাজ দেবে না তবুও তুমি ফালতু দেখতে যাবে না। দেখো তোমাদের একটা জিনিস খুব স্পষ্টতই, তোমাদের রয়েছে পেপার ওয়ান, পেপার টু, পেপার থ্রি, পেপার ফোর। আমি যতদূর পরীক্ষা নিয়ে বুঝতে পেরেছি পেপার ওয়ান তোমরা মোটামুটি সবাই লিখবে, পেপার টু মোটামুটি সবাই লিখবে, সমস্যা হবে পেপার থ্রি, পেপার ফোর। বেশিরভাগ ক্যান্ডিডেটের সমস্যা হবে এই পেপার থ্রিটা। এবার পেপার থ্রিটাকে তোমরা কীভাবে হ্যান্ডেল করবে আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে বলেছি, আমি শুধু একটা কথাই বলবো যে পেপার ওয়ানের জন্য তোমরা যে ক্লার্কশিপের প্রিপারেশান নিয়েছো তাতেই হবে। এবার যারা যারা আমার একাডেমিতে বিভিন্ন রকম গুগল ক্লাসরুমে অ্যাড হয়ে রয়েছো, আমি বলছি যেগুলো সমস্ত নোট আপলোড করা হয়েছে, সন্ধি বিচ্ছেদ, বিপরীত শব্দ, বাক্য পরিবর্তন, তারপর সমাস, কারক টারক, এগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকবে। আর তোমাদের একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখা উচিত, পথ পরিবর্তন এবং বাগধারা, পথ পরিবর্তন এবং বাগধারা, বাক্য পরিবর্তন, এই তিনটা থেকে কিন্তু বেশিরভাগ কম্পিটিটিভে কিন্তু প্রশ্ন আসে, তো তোমরা একটু দেখে রাখবে। আর ইংলিশের জন্য দেখো ভয়েস চেঞ্জ তোমরা তো সবাই করবে এবং পারবেও আশা করি, এবং ন্যারেশন চেঞ্জ করবে, কেউ সিরোনিম অ্যান্টোনিম আর পড়তে যাবে না, রিভিশনও মারার দরকার নাই, যারা 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 ওয়ান ওয়ার্ডস পড়েছো কিছু কিছু তারা তারা সেগুলো একটু রিভিশন মারো। আর যারা যারা আমার একাডেমিতে রয়েছো বা বিভিন্ন একাডেমিতে রয়েছো, পেড কোর্স করছো, তাদেরকে এরর কারেকশনের রুলস পড়ানো হয়েছে, আমি বলবো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব আর প্রিপোজিশন, এই কটা পড়ে যাবে এবং এর মধ্যে বেসিক বেসিক জিনিসগুলো কিন্তু দেখে যাবে। তোমাদের যে এরর কারেকশন থাকবে সেটা অনেক সহজ থাকবে অন্যান্য পরীক্ষার তুলনায়, ঠিক আছে। এই ছিল পেপার টু এর। আর পেপার থ্রিতে দেখো একটু রিল্যাক্স থাকো, পেপার থ্রিটা তোমরা চাইলে পরেই 70-80-90 পাবে না, পাবে অনেকজনই পাবে, কিন্তু সেই জন্য তার বহুদিনের প্রিপারেশন দরকার, সাথে WBCS এর প্রিপারেশন দরকার এবং অন্যান্য কম্পিটিটিভ প্রিপারেশন দরকার। যে রীতিমতো WBCS এর পড়াশোনা করেছে সে কিন্তু বুঝে যাবে যে কোশ্চেনটা কোত্থেকে এসছে, সর্বপ্রথম সেটা জানা উচিত। দেখো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া, কারণ দেখো সময়ের মধ্যে দিয়ে তোমাদের প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে অনুরোধ করেছি তোমরা তোমাদের এর সিনিয়র দাদা দিদি বা তোমরা একটু বই খোঁজো, তোমরা অবশ্যই পাবে, আমি 9-10 বাইরে কোনো কোশ্চেন দিইনি। এবার ব্যাপারটা পেপার থ্রিতে তোমরা সর্বপ্রথম যেটা করবে, রিজনিং পার্টটা খুব ভালো করে পড়বে, যাদের রিজনিং বেশিরভাগ জনেরই রিজনিং মানে সেটা অনেকটা বেস্ট, ফার বেটার দেন তোমার যে জেনারেল স্টাডিজ, তো রিজনিং পোর্শনটা ভালো করে পড়বে। এবং যদি তোমাদের 30 মার্ক থাকে তোমরা 30-এ অন্তত 25 মার্ক তোলার চেষ্টা করবে, এটা হচ্ছে তোমাদের কাছে 30-এ অন্তত 25 মার্ক তোলার চেষ্টা করবে রিজনিংয়ে। আর যেটা করবে পেপার থ্রি পেপার ফোরের মধ্যে, পেপার থ্রির যেটা ফার্স্ট পোর্শন জেনারেল স্টাডিজে, দেখো সেইখানে যারা হিস্ট্রির রয়েছে তোমরা মনে রেখো মডার্ন হিস্ট্রি থেকে যা যে সমস্ত নোট দেওয়া হয়েছে, যে সমস্ত কোশ্চেন দেওয়া হয়েছে ইউটিউবে, তার মধ্যেই থাকবে, 100% শিওর থাকলাম।
থাকবেই থাকবে। জিওগ্রাফির যেগুলো দিয়েছে তুমি দেখবে সেই সংক্রান্ত আশেপাশে ঘুরে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে। জালিয়ানবাগের হত্যাকাণ্ড থেকেই দেখবে কোশ্চেন আসবে, স্বরাজ্যবাদ দলের কর্মসূচি বা বিভিন্ন গান্ধীজির যে সমস্ত আমি কোশ্চেন দিয়েছি তার মধ্যে আশা করা যায় কোশ্চেন থাকবে। তো তোমরা অত আশাহত হয়েও না, আমি অ্যাভারেজলি ধরছি যে তোমরা যদি 45 থেকে 55 মধ্যে নাম্বারটা রাখতে পারো ন্যূনতম, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা অনেকটা ভালো হবে। কারণ এইটুকুনটা নাম্বার পাওয়ার মতো পরিস্থিতি কিন্তু বর্তমান স্টুডেন্টদের নেই। আমি বলছি তোমরা যারা যারা পড়াশোনার মধ্যে রয়েছো তাদের কিন্তু অ্যাডভান্টেজ। আর তারপরে পেপার ফোরের দেখো, পেপার ফোরের তুমি দেখবে যারা পেড মক টেস্ট দিয়েছো, প্রথম প্রশ্ন আমি ব্যাপক কঠিন করেছি, সেকেন্ড প্রশ্ন একটু কঠিন হয়েছে, থার্ড প্রশ্ন মডারেট, এবং ফোর্থ প্রশ্ন কিন্তু ইজি, এবং যেখানে এক দুজন 100-এ 100 পেয়েছো। তো আমি তোমাদের একটা কথা বলি, এই যে 3 আর 4 যে মিশ্রণ লাস্ট যে, এবং তোমাদের দেখবে ইউটিউবে প্রচুর মক টেস্ট ছাড়া হয়েছে, লাস্ট মক টেস্ট অনেক ইজি এবং প্রথম দুটো যে সমস্ত প্র্যাকটিসের ছাড়া হয়েছে সেটা একটু কঠিন, তোমরা ম্যাথামেটিক্সের প্লেলিস্টে যেয়ে পাবে, আমার প্লেলিস্টে ম্যাথামেটিক্সের প্লেলিস্টে যেয়ে পাবে, এবং সেখানে দেখবে 3 আর 4 প্রশ্নটা অনেকটা মডারেট কিন্তু প্রথম প্রশ্নটা খুব কঠিন। তো সেই রেসপেক্টে আমার মনে হয় এই যে লাস্ট 3 আর 4 যে মক টেস্ট, এই মক টেস্টের উপরে ভিত্তি করেই কিন্তু আমার মনে হয় কোশ্চেন দেবে। কারণ পাবলিক সার্ভিস কমিশনের পুরাতন হিস্ট্রি এটাই বলে যে কখনোই প্রশ্ন ওরকম হার্ড করবে না সিজিএল সিএইচএসএল এর মতো। তো আমি তোমাদের এটাই বলতে পারি, যারা যারা মেনসুরেশন 2D করনি, যারা যারা 3D এখনও করনি, আমি বলবো এগুলো আর দেখোই না, মাথা থেকে বের করো। তোমাদের যদি 12টা তোমাদের যদি 20টা অঙ্ক দেয়, সম্ভবত 20টা অঙ্কই দেবে, 20টা অঙ্কের মধ্যে যদি তোমাদের তিনটে দেয় বা 5টা ধরলাম তোমাদের ওই মেনসুরেশন পার্ট থেকে যদি তুলে দেয় বা তিনটে দেয়, তাহলে আমি 15টার মধ্যে যদি তুমি 11টা করতে পারো বা 12টা করতে পারো বা 10টা করতে পারো, তাও তুমি দেখবে 50 অ্যাবাভ নাম্বার উঠবে। আমি জাস্ট একটা কথাই বলবো, যারা যারা প্রস্তুতি নিচ্ছ মনে রাখবে যে বেশিরভাগ ক্যান্ডিডেটই কিন্তু প্রস্তুতির মধ্যে নেই তারা, এবং তোমাদের 25,000-26,000 যেই পাস করাক না কেন 2900 ক্যান্ডিডেট পাওয়া খুব কঠিন হয়ে যাবে। যারা যারা WBCS এর সঙ্গে যুক্ত রয়েছে, যারা যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত রয়েছে, তারা কিন্তু সহজেই চাকরিটা পেয়ে যাবে। তো আমি তোমাদের বলবো অত হার্ড কোশ্চেন কখনোই আসবে না। আমি তোমাদের বলেছিলাম 7, 8, 9, 10 বইগুলো একটু পড়বে, ওখান থেকে তোমাদের বেসিক নলেজ তৈরি হবে। তো তোমরা যেগুলো নলেজ করেছো, তো গেন করেছো, সেগুলো অ্যারিথমেটিকই ওখানে আশা করি পড়বে, এবং তোমরা 50%, 60% নাম্বার কিন্তু পাবে, এবং বহু পরীক্ষার্থী রয়েছে যারা 100-এ 100 পাবে বলে আমি আশাবাদী। তো আমি তোমাদের একটা কথাই বলবো, পরীক্ষার খাতায় গিয়ে পেপার 3-তে রিজনিং পার্টটা প্রথমে করবে, তারপর তুমি জেনারেল স্টাডিজে যাবে। আর তোমরা সবসময় স্ট্র্যাটেজি নিয়ে যাবে যে যদি তুমি নিউয়ার্স হও বা তুমি যদি ধরো কোনো জবের সঙ্গে যুক্ত রয়েছো বা তুমি একটা বিবাহিতা যেই কেউ থাকো, তো আমি প্রত্যেকে একটা কথা বলবো, তোমার যদি সেরকম ম্যাথে অ্যাবিলিটি না থাকে, তুমি টার্গেট নিয়ে যাও যে তুমি 10টা অঙ্ক খুব ভালোভাবে করবে, 10 থেকে 12টা। কারণ আমি বলছি 50%, 55% উপরে কাট অফ অসম্ভব, যাবে না। তো আমি তোমাদের একটা কথাই বলছি যে সেই টার্গেট নিয়ে চলো, 20-তে 20 টার্গেট নিয়ে হলে কিন্তু সেটা তোমার পরীক্ষা সেটার কোনো টার্গেট হয় না। সেই টার্গেটটা অ্যাচিভ করার জন্য বহুদিনের প্রিপারেশন এবং বহুদিনের পরিশ্রম থাকা দরকার, এবং ম্যাথামেটিক্সে যথেষ্ট দক্ষতা থাকার প্রয়োজন। তো আমি জাস্ট তোমাদের এই কথাই বললাম, এবং অনেকজনের প্রবলেম হবে যে ইংলিশ ভার্সনের কোশ্চেনের জন্য, শুধু একটা কথাই বলি, ইংলিশ ভার্সনের কোশ্চেনে তো দেখেই তোমরা ঘাবড়াবে না। কেন বলছি বলো তো, কারণ ইংলিশ ভার্সনের টার্মটা তো একই, ঠিক আছে? তো তোমরা জাস্ট তোমাদের বই থেকে যেমন সার্কুলেশন, যেমন দেখো তোমরা রেসপিরেশন, এগুলো মানে যে শ্বসন, এগুলো ফটোসিনথেসিস মানে যে শ্বালোসংশ্লেষ, তোমরা তোমাদেরকে যে জীবনবিজ্ঞানের বইটা আছে নিউট্রিশনের এর বিভিন্ন এই ইংলিশ নামগুলো একটু দেখে যাবে, তাহলে দেখবে তোমাদের প্রবলেম হবে না, আমি এটা 100% বলছি। তো যাই হোক, আশা করছি তোমাদের এই ভিডিওটা দিয়ে তোমাদের মোটিভেশনকে একটু হলেও জাগ্রত করা গেল। ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, এবং আশা করছি তোমাদের রোববারের দিন তোমাদের পরীক্ষাটা ভালো হবে, এবং তারপর তোমাদের প্রশ্নপত্র অ্যানালাইসিস এবং কাট অফ অ্যানালাইসিস আমি করবো। ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো।